আজ থেকে এক বছর আগে আমি একটা হেলমেট দেখেছিলাম একটা দোকানে, সেটা দেখার পর থেকে আমার এতটা ভালো লেগেছিল আমি আমার কম্পিউটারে সেভ করে রেখেছিলাম একটা ছবি। তো এই হচ্ছে আমার কম্পিউটার আর এইখানে আছে ছবিটা সেভ করা, দেখো এই যে এই হেলমেটটা LS2-র। আমার অনেক দিন ধরে এটা কেনার ইচ্ছা। এটার মডেল নাম্বার হচ্ছে LS2 MX436। আশা করছি আজকে এটা কিনতে পারবো। তো এখন আমি রেডি সেডি হয়ে খেয়ে দিয়ে বেরোবো। আকাশটা একটু মেঘলা করেছে তাই রাজামশাইকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, বৃষ্টিটা হলে তারপরে আমরা বেরোবো। আর ব্রেকফাস্টে খেলাম ইলিশ মাছ ভাজা এবং মাছের তেল দিয়ে মাখা ভাত। কার কার এটা পছন্দের কমেন্টে অবশ্যই জানাবে। তো নমস্কার, আমি প্রিয়ম ওরফে ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আমার সাথে পেছনে রয়েছে গদু মাস্টার। বৃষ্টির জন্য আমরা পুরো রেইনকোট পরেই বেরিয়েছি, আর যেই মুহূর্তে রেইনকোটটা পরলাম সেই মুহূর্তে বৃষ্টি কমে গেল। আর এখন আমরা যাচ্ছি ওয়েলিংটন স্ট্রিট, আমার নতুন হেলমেটটা কিনবো, তার জন্য খুবই এক্সাইটেড, বুঝতেই পারছো। আমরা এই মুহূর্তে ওয়েলিংটনের সময়ের দোকানে চলে এসেছি। আমার সাথে রয়েছে মিস্টার সুকমল। সময় হচ্ছে প্রায় দুটো, এখন দেখতে পাচ্ছ বেশ ভিড় আছে, ফাঁকা হোক তারপর হেলমেটটা কিনবো। ওয়েলিংটন আসলে সবসময় কারো না কারোর সাথে পরিচয় হয়ে যায়, এবারও পরিচয় হয়েছে হ্যালো অলোকদার সাথে। আজকে বাইকে কাজ করাতে এসেছি, ওকে দেখে আমি চিনতে পেরেছি। দু তিনটে এপিসোড আমি দেখেছি, তাই আমার ড্রোনেরটা দেখেছি। হ্যাঁ, তোমার ড্রোনের এপিসোডটা দেখেছিলাম। আর তোমার বাইকটা একটু দেখিয়ে দিই। আমার বুঝতেই পারছো হিমালয়ান কিনেছে দাদা, এবং সেটার উপরে ফগ লাইট লাগাচ্ছো আর সিট কভার লাগাচ্ছো, ঠিক আছে। এই হচ্ছে দাদার বাইক, ঠিক আছে, এটাতে কাজকর্ম চলবে। এখন আমার হেলমেটটা এখন আসছে, ওটা আরেক জায়গায় রাখা আছে। আমি তোমাকে কয়েকটা একই মডেলের হেলমেট দেখাই, এদিকে এসো। প্রিয়মদের জন্য লুকিয়ে রেখেছে ওই ওই হেলমেটের এমন একটা কালার না, ওটা বাইর করা হয় না, লোকের জন্য দেখেই চোখ পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছি যেগুলো, এইটা না ওইটা, ওইটা বেগুন, ওটা ভালো ভালো। এই মডেলটাই নেব, এটা হচ্ছে LS2 MX436 মডেল, ঠিক আছে। কিন্তু কালারটা অন্য হবে, ডুয়েল ভাইজার, এখানে নেক্সট আরেকটা ভাইজার আছে। হ্যাঁ, এছাড়াও এটাতে আলাদা করে যে গগলসগুলো লাগায় না অফ রোডিংয়ের জন্য, সেগুলো এর উপরে লাগানো যায়, তো সেটার জন্য লুকটা আরও ভালো হয়। আর এদিকে রয়েছে গডু বসু। চলে এসছে আমাদের যে হেলমেটের প্রতীক্ষা ছিল সেটা, এই বক্সের মধ্যে সেটা আছে, খুলবো। এই দেখো, খুব এক্সাইটেড। এদিকে সুকোমল রয়েছে, এই যে সুকোমল হেল্প কর একটু। এই যে আমাদের, আমার পছন্দ আমার কাছে, আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো। হ্যাঁ, এবং সেটা আমাকে মানালেই হলো। এখন হয়তো আমার কাছে ক্রুজিং বাইক আছে, বাট ফিউচারে হয়তো আরো ভালো বাইক আসবে, তার জন্য তোমরা সাপোর্ট করবে আমাকে, তার জন্য তো এটা মানাবেই। পরবর্তীকালে একটা রাইডিং জ্যাকেটও কিনবো, একটা বড় ট্রিপ হচ্ছে তার জন্য, তার জন্য কিন্তু তোমাদের আমাদের সাথে জুড়ে থাকতে হবে, ঠিক আছে। আর নতুন হলে সাবস্ক্রাইবটা এখনই করে নাও, সাবস্ক্রাইবটা করে দাও। আচ্ছা, আমি স্টার্টসের এই হেড ক্যাপটাও নিচ্ছি, এটা পরলে চুলগুলো সেট থাকে। এবার একটু পরে দেখি, পিছনে এখানে লিপ দিতে হবে, এটা নিচেই ঝুলবে এরকম। হ্যাঁ, এরকম থাকবে, এটা পড়লে কি হয় হেলমেটটা সুন্দরভাবে মাথায় গলে যায়। হ্যাঁ, এই যে এটা কুইক লক, দেখো এই যে ঢোকাতে হবে, এটা দিলে খুলে যাবে। এটা কিন্তু মানে তোমার শঙ্কর ধাতু দিয়ে বানানো, সেজন্য জং ধরবে না। ফার্স্ট টাইম গো, লেটস গো, রেডি। পড়া হয়ে গেছে, লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, এটাতে ডুয়েল ভাইজারও আছে, এই যে সেকেন্ড ভাইজারটা, ঠিক আছে। আর একটা গগলসও আমি নেবো বলেছি, এটা পরে না বিশ্বাস করো মানে মনে হচ্ছে না হেলমেট পরে আছি। ফার্স্ট অফ অল ভিজিবিলিটি অনেক বেশি, সাইডটা অনেক দূর পর্যন্ত যায়,
আর হালকা এবং এত সুন্দর ব্যালেন্স মাথার মধ্যে, আমার মনেই হচ্ছে না আমি হেলমেট পরে আছি, আমি এটা পরে সারাক্ষণ বকবক করে যেতে পারবো। আর এটা আমার টুরিং এর জন্য হয়ে গেল, তো এরপরে অনেক টুরিং এর ব্লগও আসবে, তার জন্য ভিডিওটাকে একটা লাইক করো আর প্লিজ পাশে থেকো। হ্যাঁ, সুকুমল চলে এসেছে, দারুন কি লুক, কালারটা হেভি না এটা, অ্যাকচুয়ালি কিন্তু এটা ডেনিম ব্লু, কিন্তু ডেনিম ডেনিম লাগছে, আর উপরে যেহেতু হোয়াইট আছে না, রোদের মধ্যে কিন্তু আলোটা রিফ্লেক্ট করে দেবে, মানে তাপটা কম হবে এটা, ঠিক আছে, ভালো লাগবে এটা আশা করছি। বাকি জিনিসগুলো দেখাচ্ছি। দেখো গগলস পরে নিয়েছি, ঠিক আছে, আমি আগেই বলেছিলাম যে এই মডেলটাতে গগলস সাপোর্ট করে, ভাইজার না রিমুভ করলেও গগলস পরা যায়। তো এখন এরকম একটা লুক এসছে, কেমন লাগছে তোমাদের বলো, এটা পরে যখন ছবি তুলবো কি দারুণ লাগবে, থাম্বনেলগুলো লাগছে প্রো প্রো লাগছে না, এর জন্য লং রাইড করতে হবে, তার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো। এটা পরে কিন্তু খুব কমফোর্টেবল, মানে আমার এক ফোঁটা কষ্ট হচ্ছে না এবং পারফেক্ট ফিট হচ্ছে, সমুদ্র সেটা বললো, একদম দারুণ একটা ফিট এসছে দেখো, ঠিক আছে। হেলমেটটা পরে আমি খুব আনন্দ পেয়েছি, দেখতেও ভালো লাগছে, কমফোর্টেবলও, গগলসটা পুরো ফিট হয়ে যায়, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যে গগলসটা লাগানোর পর ভাইজারটা পুরো সুন্দরভাবে ক্লোজ হয়ে যায়, কোনো দিকে কোনো সমস্যা হয় না, দেখো এদিকটাও দেখো আর এদিকটাও দেখো, সুন্দরভাবে লাগানো যায়। তো আমার যখন ইচ্ছা করবে ভাইজারটা আমি খুলতেও পারবো, বন্ধ করতে পারবো, ইভেন গগলসটা খুলে রাখতে পারবো, খুব খুব আনন্দিত, মানে এত বলে বোঝাতে পারছি না। আর আমি অ্যাকচুয়ালি তিনটে জিনিস নিচ্ছি, হেলমেটটা নিচ্ছি, হেলমেটটার দাম আছে 9,250, এই গগলসটার দাম আছে 900 টাকা, আর এই যে হেড ক্যাপটা নিচ্ছি যেটা পরে হেলমেটটা পরবো, এটার দাম রয়েছে 60 টাকা, এটা স্টার্ট সেল, এটা LS2, গগলসটা হচ্ছে BSDDP এই ব্র্যান্ডের। তোমাদেরকে এবার বলে দিই যে এই হেলমেটের সাথে বক্সে আর কি কি দিচ্ছে, এই একটা এখানে গার্ড দেবে, এখানে লাগবে, ঠিক আছে, এই জায়গাটা লাগবে, ঠিক আছে, তার জন্য এটা দিচ্ছে, আর এর মধ্যে আছে কতগুলো রিফ্লেক্টর, এগুলো খুব ভালো রিফ্লেক্টর, তার দুটো স্ক্রু দিচ্ছে, এই স্ক্রুগুলো এখানে একটা যদি হারিয়ে যায় এই স্ক্রু দুটোই দুটো এক্সট্রা দিচ্ছে। আর ওকে কে এসছে ওয়েলিংটন মার্কেটে শপিং করতে, একটু দেখো এদিকে পার্টনার এসছে আর ওর বন্ধুরা পেছনে, বন্ধুরা ভাই তো ছোট হয়, ভাই সব ব্রাদারহুড রাইডার, হ্যাঁ ব্রাদারহুড রাইডার। আজকে কে কিনছে, আজকে জ্যাকেট কিনবে, হেলমেট কিনবে, কোনটা পছন্দ হলো, এখন চলছে, এখন প্রসেসিং চলছে, দেখছি এখন কনফিউশন, এখন কনফিউশন, এত হেলমেট আছে, কনফিউশনে পড়ে যাচ্ছে। এবার আমার যে হেলমেটটা আমি নিলাম LS2 MX436, সেটার ফিচারটা বলে দেবে, আজকে সোমবার একটু শরীর খারাপ তাই দেবুদা বলে দেবে, দেবুদা তুমি কোনোদিনও ব্লগে আসোনি না, কিভাবে মানে আজকে ফিচারটা দেবুদাই বলবে। এটার মধ্যে সিস্টেম আছে, হাইট অ্যাডজাস্টার আছে, এটাকে আপনার লুজ করলে যে ভিশনটাকে, হ্যাঁ এটাকে ন্যারো আর ওয়াইড ওয়াইড করা যায়, এই সিস্টেমটা করার সিস্টেম আছে। এয়ার ভেন্টিলেশনটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইয়ে, যেটা আপনার কোনো হেলমেটে দেখবেন যে আপনাদের কাজ করে না, হ্যাঁ অফ, যেটা অন্য হেলমেটের মধ্যে দেখানো থাকে কিন্তু অতটা কার্যকরী হয় না, এটার মানে তাহলে এয়ার কুলিংটা খুব ভালো, এটা খুব ভালো, যেটা গরমে কষ্টটা হবে। আর একটা জিনিস হচ্ছে এটাকে এরোডাইনামিক শেপ বলে, যেটা এয়ার ভেন্টটাকে এখান দিয়ে পাস করে এখান দিয়ে ক্রস করাচ্ছে, এখানে মাথার উপরে এই যে এয়ার ভেন্টগুলো দেওয়া, এটা কিন্তু শুধু হচ্ছে হাওয়াটা যাতে ব্লকেজ না হয় যখন হাইওয়ে ড্রাইভ করবে, তার জন্য এই হাওয়াটা কাটাবার জন্য সেই জিনিসটাকে এই ফ্লোটাকে এইভাবে এরোডাইনামিকলি জিনিসটাকে অ্যাডজাস্ট করে ভেন্টিলেশন এই কারণে দিয়েছে, সেটা হচ্ছে এয়ার ব্লকেজ না হয় বা এইটার মধ্যে উপরের দিকে যদি কোনো ফোর্স উঠে না হয়, হ্যাঁ এটা দেখুন একটা রিয়ার স্পয়লার মতন আছে, গাড়ি যে স্টপ হচ্ছে তো ব্রেকিং করার পরে কি করছে হাওয়াটাকে এইভাবে নিচে দিয়ে কাটিয়ে দিচ্ছে ফ্লোটা, যার জন্য এইখানে ব্লকেজটা হচ্ছে। এটার ভেতরে আপনার ব্লুটুথ লাগাবার জন্য এখানে সিস্টেম দেওয়া আছে, ওখানে জায়গা আছে তুমি লাগাতে পারো, পকেট করা আছে, যদি কোনোদিন কোনো হাইওয়েতে বা কোনো জায়গায় যদি ইমার্জেন্সি কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয় যাতে কুইক রিলিজ করা যায়, ইমার্জেন্সি রিলিজ বলে এটা, মানে এই দুটোকে পুল করলে পুরো প্যাডিংটা খুলে আসবে, সামনে প্যাডিং দুটো রিলিজ হয়ে যাবে, তাতে কি হবে কোনো ইমপ্যাক্ট হয়ে থাকে ইজিলি হেলমেটটাকে রিমুভ করা যায়। হ্যাঁ আরেকটা জিনিস আমি বলে দিই, এই হেলমেটটা খুবই লাইট ওয়েট, মানে ধরে তোমার লাইটই ফিল হবে, এটার ওয়েট রয়েছে 1400 গ্রাম প্লাস মাইনাস 50 গ্রাম ধরে নাও, আমার আগের হেলমেটটা কিন্তু 1500 গ্রাম ছিল এক জোরেরটা, এটা 100 গ্রাম কম, প্লাস এত ভালো ব্যালেন্সিং, তোমার হালকা লাগবে খুব, একবার ট্রাই করতে পারো, পরে দেখতে পারো, এটা কেনা হয়ে গেছে তাই তো, কতই খরচা করলে একটু বল, এটা কত পড়েছে, 7900 পড়েছে তাই তো, রাইট8900 টাকা দাম বেড়ে গেছে কিন্তু, হ্যাঁ সেই জন্য যখন দোকানে আসবে আমি আবার বলছি
দাম প্রাইস ওঠানামা করে তোমরা অবশ্যই কল করে আসবে। ভিডিওতে দেখেছি এটা এখন দাম কেন এটা বলবে না, ঠিক আছে। ওয়েলিংটনে এসে আরও একজনের সাথে পরিচয় হলো, সৌম্যদীপ মাঝি। সৌম্যদীপ, ঠিক আছে, আমার ভিডিও দেখেই দোকানটা এতে এসছো। আজকে কি কিনেছো একটু দেখিয়ে দাও। ভেগা বোল্ড বানি, ভেগা বোল্ড বানি এখন প্যাক করা, এটা ব্ল্যাক অ্যান্ড রেড, রেড অ্যান্ড ব্ল্যাক গ্লসি। আচ্ছা, গ্লসিটা নিয়েছো। আর আমার কোন ভিডিও দেখেছিলে প্রথম? প্রথম আপনার ওই বাইক নিয়ে আসা, আপনার মামার বাইক নেওয়া, অনেকদিন থেকে সবই দেখা হয় কম বেশি, তাই তো? ঠিক আছে, তোমার সাথে দেখা হলে খুব ভালো লাগলো, আবার আসো বা আমার ভিডিওতে দেখলে কমেন্ট টমেন্ট করো, ঠিক আছে, ভালো দেখো। এখন হচ্ছে সেই মুহূর্ত, আমি এর উপরে যে কভারটা থাকে সেটা খুলবো, হ্যাঁ দেখো। এবার হচ্ছে পুরো ক্লিয়ার লুকটা তোমরা দেখতে পাবে। আমি আর সুকোমল এখন একদম ওয়েলিংটনের মোড়ে দাঁড়িয়ে আছি। খিদে পেয়ে গেছে? এ বিষয়ে খিদে পেয়েছে, সারাদিন এখানে চলে গেছে, অনেক ব্যস্ত ছিলাম আমরা। এবার খাবো, এবার খাবো, চ এই যে এই দোকানটা থেকে আমরা খাবো। হ্যাঁ, আগের দিন ওখান থেকে খেয়েছিলাম। আমি চাউমিন খাবো, আগের দিনও খেয়েছিলাম, খাবি তো? হ্যাঁ, হবে না আজকে চাউমিন, কি হবে গো আজকে? মোমো আছে, চিলি চিকেন আছে, ললিপপ আছে, মোমো খেয়ে নিই দু প্লেট। আরেকজনের সাথে আমার দেখা হলো, তোমার নামটা একটু বলো। অঙ্কিত, অঙ্কিত চলনাকে। অঙ্কিত, তুমি বাঙালি নও, বাট বাংলাটা বোঝো? হ্যাঁ, ডেফিনেটলি। আর আমার ভিডিও খুব ফলো করো। মানে ডেফিনেটলি, ডেফিনেটলি বাঙালি হলে সিরিজ আমি দেখেছি, পুরো পুরো সিরিজ দেখেছিলে, তাহলে তো একে চিনবে। এর আলাদা এনার্জি ছিল একদম। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বলছে আমি ঘুরবো, দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস দ্য জোস। হেলমেট কিনতে এসেছিল একজনের, কোনটা নিয়েছো? এক্সপি, এক্সপি। আর দেখা হলো, এই ভিডিও এখন আপলোড হবে, আই উইল ডেফিনেটলি কমেন্ট। একদম একদম, টাটা টাটা। এই নীলজ্জগুলো মোমো খেতে শুরু করে দিয়েছে। ছি ছি ছি, আমাদের কিছু বলছে, তোমার তো সাবস্ক্রাইবার আছে, তোমার যদি ভালোবাসে তো তোমার পেট ভরে যাও, আমার তো পেট ভরে না। আমার জন্য রয়েছে বড় এক প্লেট মোমো, এবার খেয়ে নিই। এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু অ্যাঙ্গেলটা নিচু উঁচু হতে পারে, সেটা ফিক্স করতে আমার কয়েকদিন সময় লাগবে, বাট খুব কমফোর্টেবল লাগছে হেলমেটটা পরে। তোমরা হয়তো আয়নায় দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে, কমেন্টে জানাবে। যদিও সূর্য আরো কমে গেছে, অন্ধকার হয়ে আসছে, তো এখন অতটা ভালো বুঝতে পারবে না। এরপর একটা রাইড আছে কালকে, সেই রাইডে তো আমাকে অবশ্যই হেলমেটটা পরে দেখতে পাবে। আর হেলমেটটা আলাদাই আলাদাই, মানে পরে গাড়ি চালাতে আলাদাই মজা আসছে। এখান থেকে আমাদের বাড়ি যেতে এখনও 1 ঘন্টা 13 মিনিট লাগবে। হ্যাঁ, তো আমার পেছনে রয়েছে গদু মাস্টার, আমি আর গদু একসাথে বাইক নিয়ে এগোচ্ছি। হেলমেটটা সাইড থেকে অনেকটা এরকম ভিউ আসছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ভালো করে বুঝে নাও। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো। তোমার সাথে দেখা হচ্ছে ঠিক পরের ব্লগে, তার জন্য চ্যানেলে জুড়ে থাকতে হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা। আমি লাইক নন বেঙ্গলি, আমি বেশি বেঙ্গলি কন্টেন্ট দেখি না, কিন্তু তোমার একটা বোঝো তো, হ্যাঁ সেজন্য তো কথা বলতে পারছি। চুলের অবস্থা একদম ঘেটে ঘ, গাড়ি চলে এসেছে সামনে, দেখ। এটা আমি বলতে যাবো, আবার সামনে বাম্পার, আমাকে বলতেই দেবে না। আরে এই তো এখানে খাবো।